আসসালামু আলাইকুম টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন আজকে আমরা একটি টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন তৈরি করব এই জন্য আমাদের একটি ভেক্টরও প্রয়োজন হবে একটি বন্দুকের ভেক্টর এটা আমি এখানে নিয়ে আসলাম এই ভেক্টরগুলো যাদের কাছে নাই তারা ডাউনলোড করে নিতে পারেন আপনার ব্রাউজার ওপেন করুন এবং লিখুন ফ্রিনিন FREENIN ফ্রিনিন লিখে সার্চ করার পর প্রথমেই আমাদের ওয়েবসাইটটি পাবেন এখানে ক্লিক করে গ্রাফিক্স ডিজাইন মেনু বার থেকে গ্রাফিক্স ডিজাইন টি-শার্ট ডিজাইন এখানে ক্লিক করবেন এবং এইখানে দেখেন একটি পোস্ট আছে টি-শার্ট ডিজাইন রিসোর্স ফাইল এখানে ক্লিক করবেন তারপর আপনারা নিচে চলে যাবেন পোস্টটা পড়তে পারেন এখানে ভালো কিছু তথ্য দেওয়া আছে তারপর এখানে যে সারপ্রাইজ রিসোর্স ফাইলগুলো কোথায় হেডিং এর আন্ডারে যে ডাউনলোড বাটন লেখা আছে এখানে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে যাবে হলো গুগল ড্রাইভ ফাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন এছাড়াও কিছু ওয়েবসাইটের লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি যেখান থেকে আপনারা এই ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন তো আমরা ডিজাইনে ফিরে যাই আমাদের এই ভেক্টরটা প্রয়োজন আমরা এই টেক্সটগুলো ব্যবহার করব এবং এই বন্দুকের ভেক্টরটা ব্যবহার করব তো আমি প্রথমেই এটাকে ইউনাইট করে দিব ইউনাইট এখনটা একটা শেপ হয়ে গেছে আরো কিছু কাজ করতে হবে এটা আমি এখানে নিয়ে আসি এটাকে রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং পাথ এটা ক্লিক করতে হবে তো আবার দুইটাকে ধরব ধরে শিপ বিল্ডার টুলটা দিয়ে মাঝখানেরটা মাইনাস করে দিব মাইনাস ওকে এখন সবটা মিলে একটা শেপ হয়েছে আমি আবার কনফার্ম করি ইনভার্ট করে দিলাম তো আমি এটা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট ক্লিক করব ভার্টিক্যাল ওকে তো আমরা এটাকে এখানে নিয়ে আসি এটাকে পুরোপুরি কালো করে দিই ওকে এখন আমি টেক্সট গুলোকে ধরবো এবং ট্যাব থেকে চেঞ্জ কেস লোয়ার কেস সব লোয়ার কেস হবে এবং আমি এখান থেকে একটা ফন্ট দিয়ে দিব ফুতুরা ফুতুরা বোল্ড টেক্সটের যে লাইনটা আছে এটাকে ভেঙে দিব মানে আরো কয়েকটা লাইন তৈরি করব গুড এডুকেশন এখান থেকে একটা লাইন ইজ দা মোস্ট এবং পাওয়ারফুল কোর্স এই চারটা লাইনে ভাগ করব ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম চারটা লাইন হয়ে গেছে এটা আমি এখানে রাখি এখন কাজ আমার ট্রান্সপারেন্সি ব্যবহার করে ডিজাইনটা তৈরি করব ট্রান্সপারেন্সি ব্যবহার করার আগে আমরা এই টেক্সট গুলোকে সাজাই দিই টেক্সটের কালারটা আমি সাদা করে দিই সাদা করে দিলাম এটাকে এখানে নিয়ে আসবো অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট সাদা না অন্য একটা কালার দিই যাতে বোঝা যায় লাল দিয়ে দিলাম তো এই টেক্সটটাকে ছোট করে আমি এখানে দিব ক্রিয়েট আউটলাইন করে দিই ক্রিয়েট আউটলাইন ছোট করে আমি এখানে দিব এই পর্যন্ত থাকবে এই ডিজাইনটা এই পর্যন্ত থাকবে এখানে আমি দেখছি ওকে এখন এখানে ট্রান্সপারেন্সি ব্যবহার করব এই নিচের শেপটা ডাবল ক্লিক টিক চিহ্ন উঠে দিলাম রেকটেঙ্গুলার টুলটা নিয়ে এখানে একটা শেপ আঁকব ওকে শেপটা হবে কালো কালারে পাওয়ারফুল তারপরে আমরা আবার এখানে আসব এখন হলো ইজ ইজ দা তো ইজ এটাকে আমরা একটু বড় করে দিব এটা এখানে থাকবে এটা কালার ক্রিয়েট আউটলাইন করে দিই কালারটাও দিব হলো এই লাল আবার ট্রান্সপারেন্সি ব্যবহার করব রেকটেঙ্গুলার টুল ব্যবহার করে একটা শেপ আঁকি এই এই পাশে থাকবে কালারটা কালো করে দিই এটারও কালার কালো করে দিই এই শেপটা বেশি বড় হয়ে গেছে এটা আমরা ছোট করে দেব এই পর্যন্ত দিন মোস্ট লেখাটা এখানে থাকবে
ট্রান্সপারেন্সি ব্যবহার করব। দেখে দিলাম, জায়গাটাকে কালো করে দিই। পাওয়ারফুল আমরা এখানে দিয়ে দিচ্ছি, পাওয়ারফুলটা হবে এখানে, বোর্ড এডুকেশনটা হবে এখানে। সে যাই হোক, এটা সমস্যা না। স্টেট আউটলাইন আমরা এখানে দিয়ে দিই, বোর্ড এডুকেশন। এখন এই পাওয়ারফুলটা আমরা এখানে দিব, এই শেপটাকে একেবারে এটার সাথে মিলাই দিই। পাওয়ারফুল লেখাটাকে আমরা এখানে দিব, এটাকে সাদা করে দিব। পরে অবশ্য আমরা কেটে ট্রান্সপারেন্সি ব্যবহার করে মিলিয়ে দিব। এই লেখাটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই, ক্রিয়েট আউটলাইন। এবং এটাকে একটু নিচে দিকে টেনে লম্বা করে দিলাম। নেক্সট আমরা এখানে ট্রিগারটা রাখব না, এবং এই ফোর্স লেখাটাকে আমরা ফোর্স কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই লেখাটাকে আমরা দিব এই জায়গায়। এখানে রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করে একটা শেপ আঁকব, পেন টুল দিয়ে এই অংশটাকেও আমরা রাখবো না, ট্রিগারের প্রয়োজন নেই। এখানে আমরা এই ফোর্স লেখাটাকে দিই এই যাবে অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট। ফোর্স লেখাটাকে আমরা একটু অন্য কালার দিয়ে দিই, আপনাকে ছোট করে এখানে দিব। এই লেখাটার অর্ধেকটা থাকবে সাদা এবং অর্ধেকটা থাকবে কালো। এটা করার জন্য তো আমি এটা ছোট করে দিলাম। এই লেখাটাকে আমি দুটা কালার করব, এটাকে আনগ্রুপ করে দিই। প্রথমে এই কালার, এই দুটো অক্ষরকে আমি এই দুটো অক্ষরকে সাদা করে দিব, এবং এই যে তিনটা অক্ষর আছে এই তিনটাকে করে দিব কালো। আমার আরো কিছু কাজ বাকি আছে, আমি এখানে এটা উঠাই দিছি। আপনার ট্রিগারটা আমার দরকার নেই। এখন আমি এই যে এখানে কিছু আউটলাইন ছিল এগুলো আমি আবার দিয়ে দিব, এটাকে এখানে আবার নিয়ে আসি। এখান থেকে এটাকে আবার ডিভাইড করে দিব, ডিভাইড আনগ্রুপ। এটাকে একটু লক করে রাখি, সকল থ্রি দিয়ে হাইড করে রাখি, হাইড করে রাখলাম। এবং এখান থেকে আনগ্রুপ করে দিচ্ছি, ম্যাজিক ওয়ান টুলটা নিব, নিয়ে কালোটাকে ধরব, ধরে ডিলেট। এখন আমরা পেয়ে গেলাম আউটলাইন গুলো, কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে সেটা আবার ফেরত নিয়ে আসি। তো আমি এটাকে ধরে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। তো আমি এটাকে, আমার উপরে কোনো আউটলাইনের প্রয়োজন নেই, আমার দরকার শুধু যে এই কয়েকটা জিনিস। তো আমি এটাকে ডিলেট করে দিই, এগুলোর প্রয়োজন নাই, এগুলোর প্রয়োজন নাই। আমি ব্যবহার করবো শুধু এই বাইরের আউটলাইনটা, এটারও প্রয়োজন নেই, এগুলোর প্রয়োজন নাই। এটাকে একটা গ্রুপ করে কন্ট্রোল জি, এবং এটা এখানে নিয়ে আসি। এখানে এটার প্রয়োজন নাই, এছাড়া না এটার প্রয়োজন থাকতে পারে। এটা তো এখানে নিয়ে আসলাম, আমার কাজ হইল এটাকে এখানে পেস্ট করা।
এখানে কিছু অংশ আমার প্রয়োজন নাই এইটা এগুলো কিছু প্রয়োজন নাই তো আমি এটাকে ধরব ধরে কালো করে দিব কালো করে দিলাম কন্ট্রোল এক্স কেটে দিলাম টেস্ট করব আমি এই এটার উপর মানে ট্রান্সপারেন্সির মাধ্যমে কন্ট্রোল এফ এখানে আমার এই অংশটা প্রয়োজন নাই এরেস করে দেই যেগুলো প্রয়োজন নাই সেগুলো বেশি মাসে ভালো লাগছে ওকে এখন এই শেপটা একটু বেশি বড় মনে হচ্ছে তাই না শেপ ঠিক আছে আমার যা করতে হবে আমি টেক্সটটাকে একটু বড় করে দিব টেক্সটটাকে উপর নিচে একটু বড় করে দিই তাহলেই হবে ওকে এখানে নিয়ে আসি এখন কিছু কাজ বাকি রয়েছে যেমন এই এফ এবং ও এই দুটাকে কালো করে দিব কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব পেস্ট করব এখানে কন্ট্রোল এফ এখন এটা ভালোভাবে কাজ করবে এটাকে কালো করে দিব কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব কন্ট্রোল এক্স পেস্ট করব কোথায় এইখানে তো আমার ডিজাইন মোটামুটি শেষ তো আমি একটা কালো ব্যাকগ্রাউন্ড তৈরি করি অ্যারেঞ্জ করে সেন্টার ব্যাক এবং এই সবগুলোকে ধরি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি এখানে নিয়ে আসি কালার হবে সাদা এখন আমি একটু এটা দিয়ে উচ্চ করে দিলাম আর একটু বড় করে দিই এই তো আমাদের ডিজাইন শেষ আশা করছি এই টি শার্ট ডিজাইনটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন আর আমার জন্য বিশেষ করে দোয়া করবেন যেন আমি নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ